আজ এজিয়ান বাংলার জন্মদিন। নানা চড়াই উঁচাই আর ইতিহাসের সাক্ষী হয়ে দেশে প্রথম এই স্যাটেলাইট টেলিভিশন 23 বছর পেরিয়ে 24-এ পা রাখল। প্রতিবার জন্মদিন ঘটা করে পালন করা হলেও এবার করোনা মহামারীর কারণে কোনো আয়োজন থাকছে না চ্যানেলটিতে। এমন শুভক্ষণে এজিয়ান বাংলার দীর্ঘ পথ পরিক্রমার কিছুটা তুলে ধরেছেন একরামুল হক সাইম। ১৫ জুলাই ১৯৯৭ দেশের সম্প্রচার মাধ্যমের ইতিহাসে এক অনন্য দিন। এটিএন বাংলার হাত ধরে বাংলাদেশ প্রবেশ করে স্যাটেলাইট টেলিভিশন জগতে। বিনোদনমূলক অনুষ্ঠান দিয়ে যাত্রা শুরু করে এটিএন বাংলা। ২০০১ সালে শুরু হয় সংবাদ সম্প্রচার। দেশের ইতিহাসে প্রথম প্রতি ঘণ্টায় ইরাক যুদ্ধের সচিত্র সংবাদ পরিবেশন করে তাক লাগিয়ে দেয় এটিএন বাংলা। প্রতিবাদ, প্রতিরোধ, আন্দোলন, সংগ্রাম আর দুর্যোগ দুর্বিপাকের বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরে সাধারণ মানুষের আস্থার জায়গা দখল করে নেয় এই সম্প্রচার মাধ্যম। জয় ইমামুন, এটিএন বাংলা। সংবাদের ক্ষুধা মেটাতে কেবল দেশের আনাচে কানাচেই নয়, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এটিএন বাংলার সংবাদকর্মী ও কলাকুশলীরা। এই সুদূর পথ পেরোতে আমাদের অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আজ আমরা এখানে। এটিএন বাংলা শুরুতে যেরকম জনপ্রিয়তা ছিল, আমরা সেই জনপ্রিয়তা এখন পর্যন্ত ধরে রাখতে পারছি। তার কারণ হচ্ছে যে আমরা সব সময় শুরুর থেকে যে চেষ্টাটা আমরা করে গেছি সেটা হলো নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। এবং আমরা নিরপেক্ষ সংবাদ সবসময় পরিবেশন করে আসি। আমরা সব দল বল নির্বিশেষে সকলকেই আমরা প্রাধান্য দিয়ে থাকি। বিনোদনের দেশীয় সংস্কৃতির উপর ভিত্তি করে বাড়তে থাকে অনুষ্ঠান নির্মাণ। দর্শকের সামনে হাজির করে প্রতিভাবান নানা মুখ। সম্প্রচার মাধ্যমের প্রতিকৃত এটিএন বাংলা সবসময় সিক্ত হয়েছে কোটি দর্শকের ভালোবাসায়। বন্ধুর মতো পাশে পেয়েছে সুবানোধ্যায়ীদের। দর্শক নন্দিত অসংখ্য নাটক আর মেগা সিরিয়াল সম্প্রচার করেছে চ্যানেলটি। প্রচার করছে স্বাস্থ্য কিংবা রান্না বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান। বিতর্কের মতো শিক্ষামূলক অনুষ্ঠানেরও প্রাণবন্ত উপস্থাপনের পৃষ্ঠপোষকতা করে চলেছে এটিএন বাংলা। দুর্যোগে, দুর্দিনে অথবা দেশ গঠনে তৎপর সেনা সদস্যদের বিনোদনে সেনানিবাসগুলোতে ছুটে গেছেন এই টেলিভিশনের কলাকুশলীরা। কেবল তাই নয়, জাতিসংঘে শান্তিরক্ষা কার্যক্রম দেখতে আইভরি কোস্টে শুভেচ্ছা সফরে যান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। দেশে বিদেশে অনুষ্ঠিত খেলাধুলার জনপ্রিয় সব আসরের খবর গুরুত্বের সাথে দর্শকদের কাছে তুলে ধরেছে এটিএন বাংলা। স্কুল হকি টুর্নামেন্ট প্রচার ও পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে দেশের মানুষের মনে হকি বিশ্বকাপ খেলার স্বপ্নও বুনে দিয়েছে চ্যানেলটি। প্রাত্যহিক জীবনে ইসলামের প্রয়োগে সহায়ক নানা অনুষ্ঠান প্রচার করে আসছে এটিএন বাংলা। অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতিও মনোযোগী প্রতিষ্ঠানটি। এই পথচলা এটিএন বাংলা শিশুদের ভাষায় শিশুদের কথা বলার চেষ্টা করছে। ২০০৪ সাল ছিল এটিএন বাংলার একটি উল্লেখযোগ্য বছর। এবছর শিশুদের জন্য শিশুদের তৈরি অনুষ্ঠান আমরাও পারি ছোট পর্দায় অস্কার খ্যাত অ্যামি অ্যাওয়ার্ড জিতে নেয়। ২০১২ সালে ডক্টর মাহফুজুর রহমানকে এশিয়ান ব্রডকাস্টার অব দ্য ইয়ারে ভূষিত করে ব্রিটেনের পত্রিকা এশিয়ান ভয়েস। বেশ কয়েকবারই অর্জিত হয় এই সাফল্য। এশিয়ান আঞ্চলিক অ্যাওয়ার্ড, মিনা মিডিয়া অ্যাওয়ার্ড, ইউনিসেফ অ্যাওয়ার্ড সহ নানা অর্জন আছে চ্যানেলটির। এশিয়াতে দুটো দেশ, আমরা চায়না ছাড়া এখন পর্যন্ত এই অ্যাওয়ার্ডকে আনতে পারিনি। তাছাড়া আমাদের এই 23 বছরের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে যে আমরা ইউনিসেফ থেকে একটি পুরস্কার পাই, যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইউনিসেফ দেয়, যে অ্যাওয়ার্ডটি পৃথিবীর কোনো চ্যানেল পায়নি, একমাত্র আমরাই এখন পর্যন্ত এটা পেয়ে আসছি। এশিয়ার মধ্যে প্রথম চ্যানেল যে চ্যানেল বাংলা ভাষা সারা বিশ্বে আমরা ছড়িয়ে দিছি। করোনা মহামারীর মধ্যে কর্মস্থলে নিরাপদ পরিবেশ তৈরির পাশাপাশি সংবাদ সংগ্রহ ও অনুষ্ঠান নির্মাণে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রচার করা হচ্ছে করোনা ভাইরাস নিয়ে সচেতনতা বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান। যখন করোনার প্রাদুর্ভাব ঘটে তখন থেকেই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে করোনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা সবসময় কিছু না কিছু দেখাচ্ছি, এবং বিশেষ করে আমাদের মেডিকেল প্রোগ্রামগুলি যেগুলি হয় সেই সবে আমরা সবসময় আমাদের ডাক্তারদেরকে নিয়ে এসে এই সম্পর্কে উপদেশ দেওয়ার আমরা চেষ্টা করে যাচ্ছি। করোনা মহামারীর এই সময়ে জন্মদিনে বর্ণাঢ্য আয়োজন না থাকলেও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছা পাঠিয়েছেন মন্ত্রিপরিষদের সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সামাজিক সাংস্কৃতিক অঙ্গন সহ দেশের অগণিত দর্শকও স্মরণ করতে ভোলেননি সম্প্রচার মাধ্যমের এই ঐতিহাসিক দিনটিকে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।